চিকিৎসার জন্য যে যন্ত্রপাতি লাগে সেগুলোর ব্যবস্থাও শুরু হয়ে গেছে, অনেক যন্ত্রপাতি দেওয়া হয়ে গেছে আর অন্যগুলো আসছে পর্যায়ক্রমে। ম্যান পাওয়ারও আমরা যা লাগবে পর্যায়ক্রমে আমরা দিতে থাকবো। আপনারা জানেন এই কমপ্লেক্সে প্রায় 1200 রোগী আমরা রাখতে পারব, কাছাকাছি 1200 রোগীর কাছাকাছি রাখা সম্ভব। এখানে যেখানে 200 প্লাস আইসিইউ, 200-250 আইসিইউ এবং বাকিটা এখানে নর্মাল বেড হিসেবে থাকবে, অক্সিজেন ফ্যাসিলিটি আমরা করে দেব এবং সেখানে সকল চিকিৎসার ব্যবস্থা থাকবে। এটার অর্থ যে একটা বিরাট সাপোর্ট আমরা দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ওনার নির্দেশনায় আজকে আমরা এটা দিন রাত কাজ করে এই ভবনটিকে আমরা করোনা চিকিৎসার জন্য তৈরি করছি। আপনাদের খেয়াল করতে হবে করোনা চিকিৎসা দিয়ে আমরা স্কুল পাব না, যেখান থেকে করোনা উৎপত্তি হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। এর আগে আমি বলেছি এত রোগী হলো কেন, আমরা এখানে একটি সমীক্ষায় দেখেছি, একটি আমরা এখানে বিভিন্ন হাসপাতালে আমরা খোঁজ খবর নিয়েছি এবং দেখা গেল রোগীগুলো সংক্রমিত হয়েছে বেশিরভাগ কক্সবাজারে যারা গেছে, বন্দরবনে যারা গেছে, বিয়ে শাদিতে গেছে, সামাজিক অনুষ্ঠানে যারা গেছে, বিভিন্ন মিটিং মিছিল করেছে এবং কোন রকমে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরে নাই, সামাজিক দূরত্ব বজায় রাখে নাই, হাত স্যানিটাইজ করে নাই। এই ধরনের কাজ এই গত কয়েক মাস যাবৎ চলেছে এবং শুধু তাই নয় আমরা ভ্যাকসিন দিয়েছি। ভ্যাকসিন নেওয়ার পরে ওনারা সকলে আমরা এত বেশি বেপরোয়া হয়ে গেছি, আমরা মনে করছি যে আমাদের আর করোনায় ধরবে না। দেখা গেল যা সংক্রামিত হয়েছে অনেকাংশে ভ্যাকসিন নেওয়া লোকেরাও সংক্রামিত হয়েছে, কারণ তাদেরকে তো আমরা এখনো সেকেন্ড ডোজ দেই নেই, এখনো তো তাদের শরীরে অ্যান্টিবডি সেইভাবে গ্রো করে নাই, তৈরি হয় নাই, কিন্তু আমরা বেপরোয়া হয়ে ঘুরেছি। ঘোরার ফলে নিজে সংক্রামিত হয়েছি, নিজের পরিবারকে সংক্রামিত করেছি এবং সমাজকে সংক্রামিত করেছি আমরা, এবং এখন মৃত্যুর সংখ্যাও দেখেন 10 গুণ বেড়ে গেছে। আজকে 66 জন মারা গেছে এবং 7000-এর অধিক সংক্রামিত হয়েছে, যেটা ছিল মাত্র 600-এর নিচে ছিল সংক্রমণের হার দৈনিক, এখন হয়ে গেছে 6000-7000, অর্থাৎ 10 গুণ বেড়ে গেছে। আজকে আমরা বেখেয়ালিভাবে চললে আমাদের যে কি পরিণতি হয় সেটা আপনারা দেখছেন। এই যে মৃত্যু হচ্ছে, এই যে যানমালের ক্ষতি হচ্ছে, এটা কারা দায়ী হলো? এর জন্য তো আমরাই দায়ী, আমরা স্বাস্থ্যবিধি মানি নাই, আমরা বেপরোয়াভাবে ঘুরে বেড়িয়েছি এবং এই মৃত্যুর জন্য, এই এত লোকের মৃত্যু, এত লোকের ক্ষতি, এটা তো আমাদেরই বহন করতে হবে। আমরা জানি এই ধরনের কাজ আমরা না করি সেটা আমাদের সামনে চিন্তা করে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনারা জানেন লকডাউন দিয়েছে, দেশে লকডাউন চলছে এবং 18টি নির্দেশনা দিয়েছে। আমরা যদি এই সংক্রমণকে কমাতে চাই, মৃত্যু কমাতে চাই, তাহলে আমাদের এই লকডাউনের যে বিধিবিধান আছে মেনে চলতে হবে। আমাদের চেষ্টা কোন ত্রুটি নাই। আপনারা জানেন গতবারের তুলনায় আমরা অনেক ভালো অবস্থায় আছি, কিন্তু 10 গুণ ভালো অবস্থায় তো আর আমরা করে ফেলতে পারবো না। আপনারা জানেন সারা দেশে প্রায় 2000 হাই ফ্লো নেজাল ক্যানোলা এবং অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হয়েছে ঢাকা সহ, এবং এটা আইসিইউর মতো কাজ করে, এটা আগে তো একটিও ছিল না, এখন 2000 আছে। আমরা যদি 2000-এর জায়গায় যদি 50000 লোক সংক্রামিত হয়ে যায়, আমরা তো এটা আমাদের পক্ষে তো সম্ভব হবে না। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলতে হবে। আমরা বলতে চাই যে আমরা চাই না যে আমাদের দেশের মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক, কষ্ট পাক, দেশের অর্থনীতি নষ্ট হয়ে যাক। আমরা চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং দেশের অর্থনীতি এগিয়ে যাক।
লকডাউন তো গতকাল থেকে শুরু হয়েছে। একটা জিনিস শুরু হয়ে কার্যকর হতেও সময় লাগে এবং জনগণের সচেতন হতেও সময় লাগে। কাজেই আপনি ঠিকই বলেছেন, কিছু লোকজনের লকডাউনটা মানতে চায়নি। আমরা গুলিস্তানে দেখেছি, নিউ মার্কেটে দেখেছি, দোকানদাররা রাস্তার মধ্যে নেমে মিছিল করছে, ভাঙচুর করছে, লকডাউন তারা মানবে না। বিভিন্ন জেলায়ও এরকম অবস্থা আমরা দেখেছি। আস্তে আস্তে এগুলো প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। আমাদের বিভিন্ন জেলায় ডিসি আছেন, এসপি আছেন, আমাদের সিভিল সার্জন আছেন, এনারা কমিটির মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে। জনগণ আস্তে আস্তে সচেতন হচ্ছে, এখনো মাস্ক পরছে, অনেকে পরছে না, এটাও সঠিক। কিন্তু আহ্বান করব যে এটা দেশের মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য আজকে লকডাউন। বসুন্ধরা যেটা আমাদের যে টেম্পোরারি যেটা আইসোলেশন সেন্টার ছিল, সে আইসোলেশন সেন্টার আমরা করেছিলাম, সেখানে 2000 বেড আমরা লাগিয়েছিলাম, একটা রুগীও ছিল না। আমরা 6 মাস একটা রুগীও ছিল না এবং 6 মাসের পরে সরকারি নির্দেশনা ছিল যে এটাকে আর প্রয়োজন নাই, উঠে ফেলা। সেখানে সেটা আইসোলেশন সেন্টার, সেটা কোনো একটা বড় হাসপাতাল নয়। কাজে এটা আপনার ধারণাটা সঠিক না যে ওটা একটা হাসপাতাল, কিন্তু উঠে ফেলেছি। আর তার পরিবর্তে আমরা ইতিমধ্যে বেড 2-3 গুণ করেছি। আমাদের 2500 বেডের জায়গায় 5000 হয়েছে, প্রাইভেট সেক্টরে 1000 হয়েছে, অর্থাৎ 3500 বেড বৃদ্ধি করা হয়েছে। সেটা হাসপাতালে, আইসোলেশন নয়, সেটা হাসপাতালে চিকিৎসা যেখানে দেওয়া যায় সেই ধরনের বেড এখানে 3500 পর্যন্ত বেড়ে গেছে। এবং এইটা যদি ধরা হয় এই 1200, এটা একটা হাসপাতালের মতো, নট অনলি আইসোলেশন সেন্টার। তো এটা হলে পরে তো আপনি যা বলেছি আরো 1200 এক হয়ে যাবে। আমাদের টিকা কার্যক্রম চলমান রয়েছে, আপনারা জানেন ভালোভাবে। সামনের দিকে সেকেন্ড ডোজও দেওয়া হবে, ফার্স্ট ডোজও কন্টিনিউ করবে এবং টিকা আমরা আশা করি পেয়ে যাব। যারা টিকা আমাদেরকে দিচ্ছে, সাপ্লাই করছে, আমাদের সেরাম ইনস্টিটিউট থেকে আমরা পাচ্ছি ভ্যাকসিন কোর মাধ্যমে, তারা আশ্বস্ত করেছে যে টিকা এ মাসে আমরা পেয়ে যাব। গত মাসে আমরা, আপনারা জানেন যে টিকা আমরা পাইনি, আমরা শুধু 12 লক্ষ টিকা পেয়েছি উপহার হিসেবে, এমনি আমাদের ক্রয় কিন্তু টিকা পাইনি। আমরা হয়তো আগামী এই মাসে, চলতি মাসে আমরা টিকা পাব, এই কথা আমাদেরকে জানানো হয়েছে এবং সেটা আমরা অতি 2-4 দিনের মধ্যে একটা কনফার্ম নিউজ আমরা আশা করি। এবং আমরা প্রতিনিয়ত তাগাদা দিচ্ছি, শুধু তাই না, আমরা এখানে টিকা প্রস্তুত করার জন্য যে যা ব্যবস্থা লাগে সেটাও আমরা শুরু করেছি অলরেডি, আপনারা সেটা জানেন। আমরা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে গিয়েছি, দেখেছি তাদের ফ্যাসিলিটি, অনেকেই টিকা এখানে তৈরি করতে পারবে। আমরা টিকার যে ফর্মুলাটা লাগে, টেকনোলজিটা লাগে, সেটা এখন আনার চেষ্টা করছি এবং সেটা যদি পেয়ে যায় তাহলে আমাদের দেশে হয়তোবা করা সম্ভব হবে। এবং পাশাপাশি আমরা অন্যান্য দেশের টিকাও আনার চেষ্টা করছি, আলোচনা করছি। আপনারা জানেন টিকার সংকট সারা বিশ্বে 7টা না 10টা দেশ 70% টিকা ক্রয় করেছে এবং 100টার বেশি দেশ টিকা পায় নাই এখনো। ইভেন সিঙ্গাপুরেও টিকা তারা তাদের জনগণের দিতে পারে নাই এখনো, সে কাজে অনেক বেশি পারে নাই, 100টার বেশি দেশ এখনো টিকা পায়নি। আমরা চেষ্টা করছি যে আমাদের টিকাটা জানি চলমান থাকে। আমরা 3 কোটি আপনারা জানেন ডোজের জন্য আমরা টাকা পয়সা দিয়ে ফেলেছি, আরো 3 কোটি ডোজের ডিমান্ডও আমরা প্লেস করে দিয়েছি এবং আমরা আশা করছি WHO আমাদেরকে টিকা দিবে। তারাও আমাদেরকে আশ্বস্ত করেছিল কিন্তু আমরা এখনো তাদের কাছ থেকে কোন টিকা আমরা পাইনি। আশা করি আগামীতে তারা হয়তো দিতে পারবে, তাদের সাথে আমাদের প্রতিনিয়তই যোগাযোগ হয় এবং তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। ধন্যবাদ সকলকে। মাননীয় মন্ত্রী, আমি ওকে, থ্যাংক ইউ।